মিয়ানমারের বাংলাদেশ সীমান্তে ব্যাপক সমরসজ্জার কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে দাবি করা হলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশকে চাপে রাখাই সামরিক শক্তি বৃদ্ধির কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ সেনা ক্যাম্প স্থাপন করছে। এর মধ্যে 2টি ফ্রিগেট, 1টি করভেট ও 1টি সাবমেরিন রাখাইন পানি সীমায় নিয়ে আসার খবর পাওয়া গেছে। একই সাথে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ও অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম রাখাইনে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র উল্লেখ করেছে, হেলিকপ্টারে করে মিয়ানমার বাহিনী অবৈধ ফসফরাস বোমা নিয়ে এসেছে রাখাইনে। বিশেষজ্ঞরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলছেন, কূটনৈতিক তৎপরতার সাথে সাথে বাংলাদেশের শক্তি প্রয়োগের অপশনটাও সামনে রাখা উচিত। মিয়ানমারে সমরসজ্জার খবর এমন এক সময় পাওয়া যাচ্ছে যখন খোদ জাতিসংঘের পক্ষ থেকে রাখাইনে নতুন করে যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। চলমান সেনা সমাবেশের সময়েই রাখাইনে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আবারও গণহত্যার মতো যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমার। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, স্যাটেলাইট ইমেজ, ছবি এবং ভিডিওর উপর ভিত্তি করে জাতিসংঘের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে মিয়ানমার দাবি করছে, এমন রিপোর্ট দেওয়ার আগে জাতিসংঘের উচিত যাচাই করে নেওয়া। অবশ্য মিয়ানমার কর্তৃপক্ষের এই বক্তব্যের সাথে সেখানকার অবস্থার মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। দ্য ইরাবতী পত্রিকায় 4 সেপ্টেম্বর রাখাইনে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। বিবিসি এ ব্যাপারে ভিডিওর একটি ক্লিপ প্রচার করেছে। এর আগে 2017 সালে রাখাইন রাজ্যে মুসলমানদের উপর নিপীড়ন, অগ্নিসংযোগ ও গণহত্যার যে অভিযোগ ওঠে, সে সময়ের সাথে এখনকার পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ওই সময় মিয়ানমার থেকে 7.5 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাখাইনের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সৃষ্ট উত্তেজনার দোহাই দিয়ে মিয়ানমারের যে সামরিক প্রস্তুতি তা অনেকটাই কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার মতো। রোহিঙ্গা ইস্যুতে দেশটি এখন আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এর সাথে ঢাকা যাতে একাত্মর না হয় তার জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষত এখন বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করতে দেখা যাচ্ছে মিয়ানমারকে। এছাড়া রাখাইনে 3টি সেনা ডিভিশনের বাইরে ওয়েস্টার্ন কমান্ডের অধীনে আরেকটি অনানুষ্ঠানিক ডিভিশন নিয়ে আসার খবর পাওয়া গেছে। এই কমান্ডের অধীনে 540, 317, 538, 363, 54 ও 55 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রয়েছে। 11 ও 33 ডিভিশনের শক্তিও আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষভাবে মংডু, বুসিডং, মংডু টাউনশিপ, ফকিরা বাজার, রাশিডং এলাকায় সেনা শক্তি বাড়ানো হয়েছে। এখানকার ইনফ্যান্ট্রি ও আর্টিলারি ব্যাটালিয়নের পাশাপাশি 34 স্পেশাল মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশ সীমান্তের ওপারে এই সমরসজ্জায় সীমান্ত অঞ্চলগুলোতে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বিশেষত সীমান্তের এপারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যেসব স্বজন এখনও ওপারের বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবির ও বাড়িঘরে রয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বাংকার করে নো ম্যানস ল্যান্ডের 100 গজের কাছে অবস্থান করছে বলে এখন জানা যাচ্ছে। তবে এখনও তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপরেও বলবো, শত্রুকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ওরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসে তেমনি আমাদেরও প্রস্তুত থাকা উচিত। সেক্ষেত্রে ওই এলাকায় একটি ব্রিগেড পাঠানো যেতে পারে। একই সঙ্গে স্থানীয় ডিভিশনকে প্রস্তুত রাখা উচিত, যাতে কোনো অঘটন ঘটলে প্রতিহত করা যায়। একই সঙ্গে কেন তারা এই প্রস্তুতি নিয়ে অবস্থান করছে সে বিষয়টি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সঠিকভাবে জানা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে বলেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বাংলাদেশ যদি শুরু থেকে শক্তি প্রদর্শনের অপশনটাও সাথে রাখত, তাহলে হয়তো এই পরিস্থিতি দেখতে হতো না। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ শুরু থেকে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ চেয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানের। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ছাড় দিয়েছে। রোহিঙ্গাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। তারা যখন সাগরে ভাসছিল তখন বিশ্বের অনেক রাষ্ট্র রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে বলেছে। বাংলাদেশও রোহিঙ্গাদের গ্রহণ করেছে।
সেক্ষেত্রে বাংলাদেশের একটি সুদূর প্রসারী কূটনৈতিক লক্ষ্য রয়েছে। বাংলাদেশ কাউকে খেপাতে চায়নি। ভারত এবং চায়না দুটো রাষ্ট্রই মিয়ানমারের সাথে ঘনিষ্ঠ। রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। আন্তর্জাতিক ল এর অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও বিশ্ব জেনেছে মিয়ানমার অপরাধ করেছে। এটাই বাংলাদেশের কূটনৈতিক বড় সফলতা। অধ্যাপক রুহুল আমিন উল্লেখ করেন, সীমান্তে মিয়ানমার সৈন্য সমাবেশ ঘটিয়ে মনে হয় বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তারা মনে হয় বোঝাতে চাইছে বেশি বাড়াবাড়ি করলে তারা শক্তি প্রয়োগ করবে। তিনি বলেন, যখন সমঝোতা চুক্তি হয় তখন আমি বলেছিলাম চুক্তি অনুযায়ী যদি একজন রোহিঙ্গাও ফেরত যায় তবে আমি খুশি হব, কিন্তু যাবে না। এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা ফেরত যায়নি, সামনেও যাবে কিনা সন্দেহ। অধ্যাপক রুহুল আমিন বলেন, কূটনৈতিক তৎপরতার সাথে সাথে বাংলাদেশের শক্তি প্রয়োগের অপশনটাও রাখা উচিত।